নমস্কার, উত্তরবঙ্গ এবং সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকে লাইভ নিউজ চ্যানেলটি শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী জেলার হাতওয়ে সেট আপ বক্সের ক্লাসিকের 871 নম্বর চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি কালিম্পংয়ের হাতওয়ে সেট আপ বক্সের 870 নম্বর চ্যানেলে দেখতে পাচ্ছেন এসকে লাইভ। আপনার সময়, আপনার খবর, আমি পম্পা। দেখে নেব এখনকার হেডলাইন্স। রাজীব কুমারকে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, নির্দেশ শীর্ষ আদালতের। ধর্ণা শুক্রবার পর্যন্ত চলবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে কড়া মনোভাব নিচ্ছে শিক্ষা দপ্তর। তফসিঘাতে তৃণমূল কর্মী শুট আউট মামলায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। পরকীয়া সম্পর্কের জেরে আটক যুবক। সিকিউরিটি কর্মীর তৎপরতায় এটিএম লুটের চেষ্টায় ব্যর্থ দুষ্কৃতী। আসছে সংবাদ বিস্তারে। রাজীব কুমারকে আপাতত গ্রেফতার করা যাবে না। সিবিআই ও কলকাতা পুলিশ মামলার শুনানিতে সোমবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে রাজীব কুমারকে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বলে জানায় শীর্ষ আদালত। সিবিআই এর দায়ের করা আদালত অবমাননার মামলায় আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে হবে বলে পুলিশ কমিশনার রাজীব কুমার, মুখ্য সচিব মলয় দে এবং ডিজি পি বীরেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। সূত্রের খবর, এই জবাব পাবার পরই তাদের আদালতে হাজিরা দিতে হবে কিনা সেই সিদ্ধান্ত জানাবে আদালত। ধর্ণা শুক্রবার পর্যন্ত চলবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধর্ণা মঞ্চে গিয়ে ভোট করলেন তেজস্বী যাদব এবং কনিমঝি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, চিটফান্ড মামলায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআই জেরা করার চেষ্টার বিরুদ্ধে তার করা ধর্ণা শুক্রবার পর্যন্ত চলবে। এই অবসরে বিহারের রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব এবং দ্রমুক সাংসদ কনিমঝি মমতা ব্যানার্জির ধর্ণাস্থলে পৌঁছে একজোট হবার প্রতিশ্রুতি দেয়। রবিবার রাত থেকে এই ধর্ণা শুরু করে মমতা ব্যানার্জি। সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে কড়া মনোভাব নিচ্ছে শিক্ষা দপ্তর। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের আশেপাশের চত্বরে বহিরাগতদের কোনো মতেই প্রবেশ করতে দেওয়া হবে না। সোমবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক তাপস কুমার দাস। তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষায় আশা করি এবার অন্যান্য বারের তুলনায় ভালো পরীক্ষা হবে। এবছর আমাদের টোটাল ভেন্যু আছে 126টা এবং টোটাল স্টুডেন্টের সংখ্যা 48,620 এবং লক্ষণীয়ভাবে এখানে যে মেল যে পরীক্ষার্থী রয়েছে 20,244, সেখানে ফিমেল রয়েছে 28,376। এটা একটা বড় অ্যাচিভমেন্ট যে মানে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেখুন, এই যে ব্যাপারটা যে মালদা জেলায় ঘটে এরকম কিন্তু কোনো প্রমাণ নেই। তো এবছর আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে কনসার্ন বিডিও অফিস এবং প্রত্যেকটা ভেনুতে একটা করে গভর্নমেন্ট অফিসিয়াল থাকছে ভেনু ইনচার্জ বলে, এবং আশা করছি এবছর পরীক্ষা আগের বছরের থেকে আরও ভালোভাবে অনুষ্ঠিত হবে এবং এই ধরনের যে অ্যালিগেশনগুলো আসে মালদা জেলার ক্ষেত্রে এবং সেখানে সকলের সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, এটাই আশা করছি। এখানে আমাদের কিছু ভালনারেবল সেন্টার আছে, সেই ভালনারেবল সেন্টারে বেশি পুলিশ পার্সোনেল মোতায়েন করা থাকবে এবং সেখানে বিডিও অফিস বা বিডিও সাহেব বা তার কোনো এক্সটেনশন অফিসার বা ডেপুটি ম্যাজিস্ট্রেট সেখানে ডিপ্লয়েড থাকবে এবং তারাও সেখানে সুপারভিশনের জন্য খতিয়ে দেখবে সব পরীক্ষা ব্যবস্থাপনা। গত 22 জানুয়ারি আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পররপাড় গ্রাম পঞ্চায়েতের তফসিঘাতার জয়বাংলা হাটে শুট আউটে তুষার বর্মন নামে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। মালদার কালিয়াচক এলাকা থেকে অরবিন্দ বর্মন নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে গ্রেফতার 2 অভিযুক্ত, তবে মূল অভিযুক্ত সহ 2 জন এখনও ফেরার। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার এন্ড লাইক করুন। এখন একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। Sunshine High School, an English medium co-educational school affiliated to ICSE board. Admission for session 2019, pre-nursery to class 9, quality educational. Separate hostels for boys and girls. Confidence building. Leadership programs, games, indoor and outdoor. Co-curricular activities. Pollution free. For admission and prospectus, contact Sunshine High School. Mobile 7797965318 9734155003. Papa. কি বই রে?
अस्ति मात्रै किनेको जुत्ता फेरि फटाइ कति किन्दिनुहोस् न त्यो जुत्ता पनि फटाइ त हाल्छ मैले तिमीलाई अस्ति भनेको नि डाक्टर फुटको स्कुल जुत्ता किन्देऊ भनेर तर तिमी मानेनौ हजुर डाक्टर फुट सुविधायुक्त टिकाउ अनि नचिप्लिने पनि फेरि एला बिरतिर पर आछि परवर्ती संवादे পূর্ব সিকিমের রম্ফু সংলগ্ন মাইনিং গ্রামে সিকিমের বিপক্ষী পার্টি সিকিম ক্রান্তিকারী মোর্চার সপ্তমতম স্থাপনা দিবস পালন করে। এই কার্যক্রমে রাজ্যের চারটি জেলা থেকে প্রচুর সংখ্যক ক্রান্তিকারীরা উপস্থিত ছিলেন। জানা যায় 2014 সালের বিধানসভা নির্বাচনে 10টি আসন জিতে এসকেএম পার্টি 4 ফেব্রুয়ারি 2013 সালে পশ্চিম সিকিমের সোরংয়ে সিকিম ক্রান্তিকারী মোর্চা পার্টির জন্ম হয়। এই কার্যক্রম সম্বোধন করে পার্টির অধ্যক্ষ পিএস গোলে 3 মাসের মধ্যে এসকেএম পার্টির সরকার গঠন করার দাবি করে। অন্যদিকে তিনি জনহিতে 30টি দাবি নিয়ে আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না করলে নগরী বিভাগে আন্দোলন করার হুমকি দেন। পরকীয়া সম্পর্কের জেরে আটক যুবক। সোমবার রাতে এমনই এক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি সূর্যসেন কলোনি এলাকায়। ধৃতের নাম মোহাম্মদ রাহুল। কলোনির ব্লক এফের একটি বাড়িতে অবৈধ কারবার চালানোর অভিযোগ উঠেছিল এক মহিলার বিরুদ্ধে। এদিন রাতে এনজিপির থানার অন্তর্গত অম্বিকানগর রেলগেটের পাশের ওই বাড়িতে যুবক ও মহিলাকে অসংলগ্ন অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, স্বামীর অবর্তমানে বাড়িতে অবৈধ কারবার চালায় ওই মহিলা। ঘটনায় এদিন রাতে স্থানীয় বাসিন্দারা ওই মহিলার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং অভিযুক্ত যুবক ও মহিলাকে মারধরও করে বলে জানা যায়। খবর পেয়ে এনজিপি থানার পুলিশ গিয়ে অভিযুক্তদের থানায় নিয়ে যায়। পশ্চিমবঙ্গের খম্বুড়ায় বিকাশ ও সাংস্কৃতিক বোর্ডের একটি কার্যক্রমে ভ্রষ্টাচারের অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা ও ক্ষেত কিষাণ সংগঠনের অধ্যক্ষ মিলন ডুপ্পা এবং বন্দনা রায় ও মঞ্জু রায়ের লাগানো আরোপের ব্যাপারে বোর্ড চেয়ারম্যান দীপরাজ রায় স্পষ্টীকরণ দেয়। यस कार्य अवधिमा मैले एउटा कुरो अब म तपाईँलाई जानकारी गराउन चाहन्छु। यो छोटो अवधिमा मैले के के कार्यहरू गरेँ र पूर्व भाइस चेयरमेन श्रीमान शङ्करमणि राईज्यूले जुन जुन घर अकुरो छोडेका थिए र करिबन आज 400 घरमा हामीले 310 देखि 317 घरको सम्मको हामीले त्यसलाई पुनर्निर्माणको कार्यहरू मैले गरिसकेको छु। यस्तै प्रकारले तत्कालीन समयमा थाथिरहेका धेरै घरहरू थियो, जस्तै गोरुबथानमा 20 घरहरू झर्न सकेका थिएन र गोरुबथानको त्यो 20 घरहरूमा कमसेकम 16 र मलाई आज भोलि लाग्छ सबै झर्ने। दार्जिलिङमा पनि धेरै छुटपुटमा घरहरू थिए र त्यो घरहरूलाई पनि मैले दार्जिलिङको क्षेत्रमा पनि मैले यो गरिसकेको छु र अझै सदस्यहरूले कुन कुन क्षेत्रमा अहिलेसम्म पुग्न सकेको छन् या केही असुविधा छन् त्यो पनि मैले उहाँहरूको मार्फत जानकारी दिनको निम्ति उहाँहरूलाई निर्देश दिइसकेको पनि छु र यसको साथसाथमा हामीले यो कल्चरल विकास बोर्ड भएको कारणले गर्दा कल्चर सम्बन्धी हामीले हाम्रो सिटी नीतिहरूको लागि पनि हामीले एउटा वर्कसपहरू हामी राखिसकेका छौँ। यसरी नै हेल्थ क्याम्प पनि तपाईँहरूको दिन नै छ मिरिकमा। हामीले एउटा व्यापक रूपमा नेपालको सहयोगमा एउटा व्यापक रूपमा हेल्थ क्याम्पहरू पनि हामीले राखेका छौँ। 3 दिने वर्कसपहरू पनि मेरै समयमा भएका थिए भने विभिन्न प्रकारको मेलाहरूमा खम्बु जातिले आफ्नो संस्कार संस्कृति र पहिचान देखाउनको निम्ति सहभागिता पनि जनाइसकेका छन्। বড়সড় লুটের থেকে রেহাই পেল খাগড়াবাড়ি ব্রাঞ্চের এসবিআই এটিএম। কোচবিহার 2 নম্বর ব্লকের শহরলাগোয়া খাগড়াবাড়ি এলাকার স্টেট ব্যাংকের রক্ষণাবেক্ষণের কাজে বহাল থাকা সিকিউরিটি কর্মীর তৎপরতায় এটিএম লুটের চেষ্টায় ব্যর্থ। সোমবার রাতে এক দুষ্কৃতী হাতে কাঠের বাটাম নিয়ে মুখ বেঁধে এটিএম লুট করতে ঢুকে ডিপোজিট করার মেশিনের নিচের অংশ খোলার চেষ্টা করছিল বলে জানায় দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী। মেশিন ভাঙার প্রয়াসের শব্দ শুনতে পেয়ে নিরাপত্তা কর্মীরা বুঝতে পেরে ব্যাংকের ম্যানেজারকে ফোন করে সমস্ত বিষয় জানায়। ওই শাখার ভারপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার জানান, রাতে আমরা খবর পাই যে এরকম চোর ঢুকেছে এটিএমে, তো আমরা ইমিডিয়েটলি পুলিশকে খবর করি এবং উপরে ল্যান্ডলর্ডকে ফোন করি। আমরা চলে আসি, তারপরে এসে দেখি আমরা চলে গেছেন অলরেডি এবং এটিএম একটা দেখেছিল আমরা একটু ভাঙার চেষ্টা করা হয়েছিল। তারপরে আমরা দেখেছি এখন তদন্ত করে দেখবো আমরা কিছু লস হয়েছে কি না, আপাতত মনে হচ্ছে কিছু হয়নি, তাহলে দেখছি ফার্দার ইনকোয়ারি করে। আমি যখন টের পেলাম দেখলাম যে এটিএমের ওই ঢাকনাটা খোলা আর ভোল্টটা দেখা যায় আর একটা লোক মানে 4 থেকে 3 ফুটের বাটাম নিয়ে মানে বেরোচ্ছে ঢুকতেছে বেরোচ্ছে ঢুকছে, তখনই আমি স্যারকে ফোন করলাম যে স্যার এটিএমে কোনো একটা মানে চোর বা টাকা ঢুকে ঢুকছে, এটিএম ভাঙতেছে, তাড়াতাড়ি আসুন আমাকে বাঁচান, হয়তো মেশিন এদিক সেদিক করলে আমাকে দেখা ভালো হবে, হয়তো আমাকে মারতেও পারে, তাড়াতাড়ি বাঁচান। আমি এদিকেই জানি মুখ কি দেখা গেছে, মুখ তো কিছু দেখতে পাইনি আমি, কারণ আমি ভিতরে ছিলাম, হয়তো দরজা খুললে হয়তো আমাকেই মেরে দিতে পারতো, ওই ভয়ে আমি বের হইনি। উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন। আজ এ পর্যন্ত, ওই পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর, নমস্কার।